নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশন থেকে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এক্সামিনেশন 2022 থেকে যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে আজকে তা নিয়ে আলোচনা করব। সেখানে যোগ্যতা কী দেওয়া হয়েছে, কারা অ্যাপ্লাই করতে পারবে, বয়স কী রাখা হয়েছে, অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে, সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। এটা হচ্ছে বন্ধুরা নোটিফিকেশানটা। এখানে আপনাদের অনলাইন আবেদন চলবে 10/8/2022 থেকে 30/8/2022 ভিতর আপনাকে সেখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশানটা হবে নভেম্বর 2022। এখানে সাব ইন্সপেক্টর জিডি পোস্টে এখানে নিয়োগ করা হবে। এখানে মেল এবং ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে আপনাদের যে বেতনটা থাকবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সিগুলি ভাগ করা হয়েছে ইউআর, এসসি, এসটি, ওবিসি এবং এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, পিএসএফ, সিএএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি এবং এখানে টোটাল পোস্ট রয়েছে 3,960টা। এখানে ইউআর, এসসি, এসটি, ফিমেল, মেল এখানে আলাদা করা হয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপের ভিতর এখানে দেওয়া হয়েছে এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিটের ক্ষেত্রে 20-25 হলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার এজটা কাউন্ট করা হবে 1/1/2022 উপর। তাছাড়া গভর্নমেন্টের রোল অনুযায়ী এইচএসটি 5 ইয়ার্স এবং এখানে ওবিসিদের জন্য 3 ইয়ার রিল্যাক্সেশন থাকবে। নেক্সট বন্ধুরা, এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান ফর অল পোস্ট ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ বন্ধুরা আপনি সিম্পল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে যে কোনো স্ট্রিম থেকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার এক্সট্রা আর কোনো কোয়ালিফিকেশান প্রয়োজন পড়বে না। হাউ টু অ্যাপ্লাইয়ের ভেতর এখানে অনলাইনে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে অফিসিয়াল লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন, https/ssc.nic.in গিয়ে আপনাকে এখানে অনলাইনে অ্যাপ্লাই করবেন। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য অনেকগুলি ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। এখানে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র 100 টাকা লাগবে এবং এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেলের জন্য এখানে আপনাদের কোনো টাকা লাগবে না। আপনারা পুরো ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে এক্সামিনেশান সেন্টারটা কোথায় পড়বে। এখানে যদি আপনারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করেন, আপনার এক্সামিনেশান সেন্টারটা আগরতলায় পড়বে, আপনাকে অন্য স্টেটে গিয়ে এক্সামটা দিতে হবে না। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে এখানে আপনাদের হবে এক্সাম পেপার 1। পেপার 1 ভিতরে এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 50 কোশ্চেন 50 মার্ক, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থাকবে 50 কোশ্চেন 50 মার্ক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 50 কোশ্চেন 50 মার্ক। তারপর এখানে ইংলিশ কম্প্রিহেনশন থাকবে 50 কোশ্চেন 50 মার্ক। টোটাল এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। পেপার 1 ক্লিয়ার করার পর এখানে হবে আপনাদের পেপার 2। পেপার 2 ভিতরে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থাকবে 200 মার্কের, ম্যাক্সিমাম মার্ক এখানে 200, আপনাকে এখানেও 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুরো সিলেবাস মেনশন করা হয়েছে। আপনারা যদি এই এক্সামটার জন্য প্রিপারেশন করেন, আপনাদেরকে কিন্তু অবশ্যই সিলেবাস ফলো করে তারপর প্রিপারেশনটা করতে হবে। এখানে মিনিমাম হাইট 170 সেন্টিমিটার, আপনার চেস্ট নর্মাল 80 থাকতে হবে, আপনাকে ফুলি 85 করতে হবে। তাছাড়া এখানে এসসি, এসটি, নর্থ ইস্ট স্টেটের জন্য কিন্তু হাইট এবং চেস্টের ক্ষেত্রে রিল্যাক্সেশন রয়েছে। এখানে বন্ধুরা এক্সাম কোয়ালিফাই করার পর এখানে ফিজিক্যাল হবে, মেলের জন্য 100 মিটার রানিং হবে, আপনাকে 16 সেকেন্ড টাইম দেওয়া হবে। নেক্সট এখানে আপনাদের হবে 1.6 কিলোমিটার, আপনাকে 6 মিনিট 50 সেকেন্ড টাইম দেওয়া হবে। নেক্সট লং জাম্প 3.65 মিটার, এখানে আপনাকে 3 বার কিন্তু চান্স দেওয়া হবে। নেক্সট হবে হাই জাম্প 1.2 মিটার, তারপর এখানে শর্ট পুট হবে আপনাদের 4.5 মিটার, এখানেও 3 বার চার্জ দেওয়া হবে। ফিমেলদের ক্ষেত্রে 100 মিটার রেস হবে, আপনাকে 18 সেকেন্ড টাইম দেওয়া হবে। নেক্সট 800 মিটার রান হবে, আপনাদের 4 মিনিট টাইম দেওয়া হবে। নেক্সট লং জাম্প হবে 2.7 মিটার, আপনাকে 3 বার চার্জ দেওয়া হবে। নেক্সট হাই জাম্প হবে 0.9 মিটার, আপনাকে 3 বার চান্স দেওয়া হবে। এখানে ফিজিক্যাল ক্লিয়ার করার পর এখানে হবে আপনাদের মেডিকেল, মেডিকেল ক্লিয়ার করার পর এখানে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে আপনাদের মার্ক অনুযায়ী। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে এখানে ডিটেলস রয়েছে, তাই অবশ্যই আপনারা এই নোটিফিকেশানটা কিন্তু একবার ভালো করে পড়বেন। মোড অফ সিলেকশনের ক্ষেত্রে প্রথমে হবে এখানে আপনাদের পেপার 1 এক্সাম, নেক্সট পেপার 2, তারপর ফিজিক্যাল, তারপর এখানে আপনাদের মেডিকেল, তারপর এখানে ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে। বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশন থেকে আসা এই নোটিফিকেশান সম্পর্কে যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।